উদ্বোধন হলো সোশ্যাল ইসলামী ব্যাংকের 15টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট। প্রধান কার্যালয় হতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মাহবুবুল আলম আউটলেটগুলো উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এবং স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামসুল হক ও মোহাম্মদ ফোরকানুল্লাহ, মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল ফারুক, চিফ রেমিটেন্স অফিসার মোশারফ হোসেন, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান এবং এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মশিউর রহমান উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ।